স্বর্ণা আক্তার যখন বাসায় যান, তো বাসায় গিয়ে তিনি দেখেন তার ওয়ার্ড্রপে থাকা বিদেশি অর্থসহ বাংলাদেশি বিভিন্ন অর্থ এবং অন্যান্য বিভিন্ন মূল্যবান সরঞ্জামাদি, চেক বই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাসা থেকেও চুরি হয়, যার প্রেক্ষিতে স্বর্ণা আক্তার তিনি থানায় সেই ব্যক্তি অর্থাৎ আলামিন আজান তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যেখানে উল্লেখ করা হয় তার সাম্প্রতিক সময়ে প্রায় চারটি ট্যুর ছিল, সেই চারটি ট্যুরের প্রায় $3,500 সেই ওয়ার্ড্রপের ভিতরে ছিল, যেগুলো সহ তাদের ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন। অর্থাৎ সেই ফ্ল্যাটে তারা মূলত চারজন ক্রিকেটার বসবাস করতেন, নারী ক্রিকেটার, তাদের বিভিন্ন মোবাইল সহ ব্যবহার্য জিনিস সেখান থেকে চুরি হয়। 29 জানুয়ারির এই ঘটনার প্রেক্ষিতে মূলত যে মামলা হয়েছে, গতকালকে বিভিন্ন মিডিয়াতে এবং গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। উক্ত যে সন্দেহভাজন আসামি, যিনি মামলার যে আসামি, এজাহার নামীয় আসামি আলামিন আজানকে গ্রেফতারের জন্য র‍্যাব মাঠে নামে, এরই ধারাবাহিকতায় মূলত র‍্যাব 13 আভিযানিক দল, র‍্যাব 2ও এখানে সহযোগিতা করেছেন, তারা মূলত এই আলামিন আজানকে গতকালকে রাতে দিনাজপুরের একটি হোটেল থেকে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আজানের কাছ থেকে তাদের ব্যবহৃত, অর্থাৎ ওইখানে যারা অন্যান্য ক্রিকেটার ছিলেন ওনাদের ব্যবহৃত অন্যান্য মোবাইল ফোন সহ আমরা 5টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হই, এবং যে সকল ব্যবহার্য জিনিসপত্রের কথা বলা হয়েছিল এবং যেই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে যে সেখান থেকে চুরি হয়েছে বা হারিয়ে যায়, অধিকাংশ জিনিসই আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আলামিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। মূলত তিনি এই ধরনের প্রতারণা 2015-16 সাল পরবর্তী থেকে শুরু করেন, যেখানে তিনি তার নিজের যে ছবি, অর্থাৎ বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে তিনি টিকটক ভিডিও তৈরি করা, বিভিন্ন ধরনের ফেসবুক আইডি তৈরি করে সেখানে বিভিন্ন নারীদেরকে পটানোর চেষ্টা করা, এবং পরবর্তীতে তিনি যাদেরকে পটাতে পারতেন তাদের সাথে আস্তে আস্তে সুসম্পর্ক তৈরি করা, পরবর্তীতে তাদের সাথে অনৈতিক সম্পর্কের মাধ্যমে তাদেরকে ব্ল্যাকমেইল করা, এবং এক পর্যায়ে কখনো বিয়ে করে বা কখনো বিয়ের প্রলোভন দিয়ে সুযোগ বুঝে ওই সকল নারীদের কাছ থেকে নগদ অর্থ বা বিভিন্ন মূল্যবান যে দ্রব্য, অর্থাৎ আংটি, মোবাইল, ঘড়ি সহ বিভিন্ন মূল্যবান দ্রব্য হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যাওয়া, এই ধরনের প্রতারণা তিনি মূলত 2015-16 সাল পরবর্তী থেকে অদ্যাবধি করে আসছিলেন। তার প্রতারণার মূল কৌশলটি ছিল, প্রতি ক্ষেত্রেই তিনি নতুন করে একটি ফেসবুক আইডি ওপেন করতেন, সেই আইডির মাধ্যমে তিনি যার সাথে কানেকটিভিটি তৈরি করতেন সেটা শুধু সেই নারীর সাথেই তিনি করতেন, এবং সেখানে নিজেকে কখনো তিনি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বা ফিল্ড অফিসার পরিচয় দিতেন, পরবর্তীতে তিনি কাপড় ব্যবসার সাথে ইনভলভ, 14-15টি দোকান আছে, এই ধরনের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের কৌশল অবলম্বন করে তিনি মূলত প্রতারণা করতেন। মামলার বাদী স্বর্ণা আক্তারের একটি ফোন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, আরেকটি ফোন উদ্ধারে এখন অভিযান চলছে, সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হব। বাকি 4টা ফোনও কিন্তু এইভাবে প্রতারণার মাধ্যমে তিনি কোনো নারীর কাছ থেকে নিয়েছেন, নিয়ে কিন্তু
তিনি আত্মসাত করে নাম বা মোবাইল নাম্বার বদল করে তিনি এভাবে প্রতারণা করে যাচ্ছেন।